প্রিয় দর্শক, আপনাদের সবাই ভালো তো? শুরু করছি আপনাদের প্রিয় টক শো তাজা চায়ের আড্ডা। আমি টুটলি রহমান, অ্যাজ ইউজুয়াল আপনাদের হোস্ট। আজ আমাদের সাথে আছেন একজন রেপিউটেড চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, অনেক বছর ধরে কাজ করেছেন এই লাইনে। চলুন, লেটস ওয়েলকাম হার, দ্য ওয়ান অ্যান্ড অনলি ডক্টর শামিম মতিন চৌধুরী। আমার জন্য শামিম আপা, শামিম আপা আমার একটু বলতে হবে, একটু পুরো একটু আগে চলে যাই। সেটা হলো, আপনাকে তো আমি চিনি মনে হয় ছোট্টবেলার থেকে, কারণ আমরা এক পাড়ায় বড় হয়েছি। অ্যাবসলিউটলি। অ্যান্ড রোড নাম্বার 18 ধানমন্ডিতে। আমরা 20, তোমরা 18। আপনি তো এই যে কর্নারে, ইউ আর ইন দ্য কর্নার। সো আপনার ভাই বোন, আমি জানি যে আপনারা সবাই খুব মেধাবী ছিলেন, অল ভেরি ইন্টেলিজেন্ট, খুব গুড স্টুডেন্টস, বেশ কয়েকজন ভাই বোন ছিলেন। আর আপনার একটা বোন আমার ক্লাস ফ্রেন্ড ছিল, ফাহিমা। এখন আপনি বলেন যে আপনার ছোটোবেলার গড়ে ওঠার কথা, আপনার বাবা মার অবদান, আপনার ভাই বোনদের দুষ্টামি, আর আপনি তো দুষ্টু ছিলেন না, ইউ আর এ ভেরি গুড স্টুডেন্ট। আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার অল অ্যাবাউট দিস। গুড, ভেরি গুড। আমি, তুমি যেমন বললে যে আমরা ছোটোবেলায় ধানমন্ডিতে, তার আগে আমি বর্ন হয়েছি ঢাকায়, অ্যান্ড তখন আমরা ছিলাম বেলি রোডে। আমাদের ছোটোবেলাটা ছিল বেলি রোডে, ওই যে কাকেশা, গুলফেশা, আশিয়া ফ্ল্যাট ছিল, ওখানে আমরা থাকতাম। তো ওখানে আমরা ধরো একটা বড় ফ্যামিলি, আমরা 13 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আমরা 6 জন বোন, 7 বোন। আমি কেন 11 জন ভাবছিলাম, আমরা 13 জন। সো মাশাআল্লাহ, এভরিবডি ইউজ টু সে যে ফুটবল টিম উইথ 2 এক্সট্রাস। ফ্যান্টাস্টিক। সো আমরা 13 ভাই বোন, 7 বোন 6 ভাই। আচ্ছা। মাই ফাদার ওয়াজ এ ল সেক্রেটারি, মাই মাদার ওয়াজ একদম হাউসওয়াইফ। কিন্তু আমার আব্বা আম্মা খুব আমাদেরকে এনকারেজ করতো পড়াশোনা অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বোথ। আব্বা সারাক্ষণ আমার আম্মাকে বলতো যে আমার ছেলে মেয়েকে তুমি কাজ করাবে না, আমার ছেলে মেয়ে খালি পড়বে। আমার আম্মা বলতো ওরা কোনোদিনও মানুষ হবে না যদি কাজ না শিখে। সো দুটাই করতে হবে, দুটাই করতে হবে। তো আমাদের যাদেরই ধরো 7 বোন, আমরা যারই মেট্রিক পরীক্ষা হয়ে যেত, 3 মাস ছুটি থাকতো, তাকে রান্নাঘরের কাজ, ঘরের কাজ সব কিছু শেখানো হতো, সব শেখাতে হতো। অ্যান্ড মাই ফাদার ইউজ টু সে, তুমি আমার মেয়েদেরকে কি রান্নাঘরে করো, আমার মেয়েরা চাকরি করবে। আমার আম্মা এক কথা বলতো, চাকরি করলেও ঘর সামলাতে হবে। ট্রু, ওয়াজ এ ভেরি ইন্টেলিজেন্ট ওম্যান। তখনকার দিনে তো অত বেশি পড়াশোনা করেন নাই, খুবই সাপোর্টিভ ছিল আমাদের পড়াশোনা এবং আমাদেরকে কাজ করানো। আপনার 13 ভাই বোনের ভিতর আপনি কোন জন? আমি 8 নম্বর, ভাই বোন মিলে, ভাই বোন মিলে আপনি 8 নম্বর, আর বাকি সব তো বড় বড়। আর বড় আমার ছোট আছে, আমার ছোট তিনটা বোন, দুটা ভাই আমার ছোট। সো আমার আব্বা কি করতো পড়াশোনা করতো, এভরিডে আমাদের বাসায় আমার আব্বা ফিক্সচার করে, আমাদের টেবিল টেনিস, ব্যাডমিন্টন একদম ফিক্সচার থাকতো যে কার খেলা কোন সময়। সত্যি না? অ্যান্ড দ্যাটস ওয়াই উই অল বিকেম অলসো স্পোর্টস ওমেন। স্পোর্টসও খুব ভালো ছিলেন, পড়ালেখাও ছিলেন, আর সংসারে মোটামুটি মানে মা শিখিয়েছে তো সবকিছু, রান্না বান্না, ঘরের কাজ, উই হ্যাড টু ডু এভরিথিং। এখন পড়াশোনা কোথায় করেছেন, তারপরে ডাক্তারি? আপনি তো ডাক্তার লাইনে অবভিয়াসলি, সো এই ডাক্তারিটা কি ঢাকায় করেছেন নাকি বাইরে করেছেন? বিকজ ইউ আর সাইকিয়াট্রিস্ট, স্পেশালাইজ লাইন, অ্যান্ড ইটস ফর অ্যাডোলেসেন্ট অ্যান্ড অন অটিজম। তো এটা কোথায় করেছেন, আর এখানে স্কুল কলেজ কোথায় করেছেন? এখানে ধরো আমরা 7 বোন, অল অফ আস ওয়েন্ট টু হোলি ক্রস স্কুল অ্যান্ড হোলি ক্রস কলেজ বোথ। হ্যাঁ, আমার ভাইরা সব সেন্ট জোসেফস অ্যান্ড সেন্ট গ্রেগরি। সো মাই ফাদার অলদো একটা সেক্রেটারি ছিলেন, ইউ নো হাউ সেক্রেটারি পিপল আমাদেরকে বেস্ট অফ স্কুলস দিয়েছে অলওয়েজ। হ্যাঁ, সো আব্বা বলতো এই মেয়েটাকে আমি ডাক্তার বানাবো। সো হি কেপ্ট এনকারেজিং মি। তো স্কুল কলেজ করার পরে ওয়ে ডিড ইউ ফিনিশ ইওর? দেন স্কুল কলেজ করার পর আই ওয়েন্ট টু ঢাকা মেডিকেল কলেজ। হ্যাঁ, আই পাসড মাই MBBS ফ্রম দেয়ার। তারপর আমি বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে কাজ করেছি। ওকে, পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, মিডফোর্ড কলেজ, পাবনা মেন্টাল হসপিটাল, আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ ড্রাগ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার। এই যে অটিজম অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট, এইটা স্পেশালাইজ কি আপনি ঢাকা মেডিকেল কলেজে করেছেন? আমি অ্যাকচুয়ালি তোমার কি জেনারেল সাইকিয়াট্রিতে পোস্ট গ্রাজুয়েশন করেছি বাংলাদেশ থেকে, এখানে করেছি কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন থেকে। তখন পিজিতে আমি চাকরি করতাম। ওকে, তারপরে আমি ইংল্যান্ডে গিয়ে চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রির উপর ডিপ্লোমা করলাম। Why did you choose this subject? আমরা যখন পাশ করার পর, মেডিকেল পাশ করার পর কি হয়, উই আর সাপোজ টু ডু ট্রেনিং ইন অল ডিপার্টমেন্টস, সবগুলোতে করতে হয়, গাইনিতে করতে হয়, মেডিসিনে করতে হয়, সার্জারিতে করতে হয়। সো যখন সবগুলোতে করছিলাম, যখন সাইকিয়াট্রিতে আমাদেরকে দিল 3 মাসের জন্য,
আমার যখন রোগীগুলো আসতো আমরা দেখতাম না, আমরা শুনতাম ডক্টর, আমার ভীষণ ইন্টারেস্ট লাগতো। আর আমার মনে হতো মেবি আমার এই আমি এটাকে ভালো করতে পারবো। ইট ওয়াজ মাই গাট ফিলিং দ্যাট আমার মনে হয় আমি এটাতে ভালো করবো। আই টুক ইন্টারেস্ট ইন দ্যাট। আর যখন আমার ইন্টার্নশিপ শেষ হয়ে গেল তখনও আমি গিয়ে গিয়ে বসে থাকতাম জাস্ট টু লিসেন টু হোয়াট দিস পিপুল ওয়ার সেইং অ্যান্ড হোয়াট দে আর টকিং অ্যান্ড জেনারেলি হোয়াট ওয়াজ দেয়ার লাইফ। সো মেবি আমার লাইফের উপর একটা ইন্টারেস্ট ছিল ভিতরে, সেই জন্য দেন আই যখন আমি পোস্ট গ্রাজুয়েশন করবো দ্যাট ওয়াজ কোয়াইট লেট, আই ওয়াজ ম্যারিড, আই আমি যখন মেডিকেল কলেজে ঢুকলাম 1969 ডিসেম্বর, ওকে আমরা ফার্স্ট ইয়ার করলাম তখন মতিনও আসছে, so my husband, so we were in the same class and we used to amra dujon meet kortam in a group, amar amra ekgada me ora chhele jara Saint Joseph theke esche, amra Holy Cross theke esche, so Holy Cross and Joseph used to meet and we used to like mingle together. Shayampa mojar kotha bolchen, how you met Matin bhai to tomar jante hobe kano ami jani na. So you were saying that you met him, there were Josephites and you were Holy Cross, etake sob shomoy tader boro boro ekta mingle সিঙ্গল মিঙ্গল তো হতো, ইউ আর সিঙ্গল, দে আর সিঙ্গল অ্যান্ড মিঙ্গল। এখন বলেন আমি গ্রুপকে জানতাম, তো গ্র্যাজুয়ালি ইট ওয়াজ ইউ নো উই ওয়ার ফলিং ইন লাভ। হাউ সুইট, এন্ড সো হাউ কুইকলি ডিড ইট হ্যাপেন সেটা শুনি আগে। ইট হ্যাপেন ইন অ্যাবাউট লাইক 7-8 মান্থস অফ আওয়ার, নট টু লং, নট টু লং আমাদের। তারপর দ্য ওয়ার ব্রোক আউট, সো যুদ্ধ শুরু হয়ে গেল তখন, আর তখন তো সব কিছু বন্ধ, অ্যান্ড মাতিন ওয়েন্ট ওয়ে টু ওয়ার, and I oh didn't even know where he was, kothay to mukti joddhe chole gelo, amra meet o kore ni kono communication na, I had no idea oh where he God, was, I didn't know this. So and then sort of like life was just going and we never knew that we'll meet up again. Shotti erokom obostha, so besh and then tokhon onek koshto lagto je onek hoto onek kotha, tarpor to bhabi nai je abar dekha hobe, but আমরা ইন্ডিপেন্ডেন্স পরেও ও হি ওয়াজ পোস্টেড ইন রংপুর, তখন হোয়াট ওয়াজ হি ডুইং এট দ্যাট টাইম, হি ওয়াজ এ আর্মি, হি ওয়াজ এ মেজর ইন দ্য আর্মি, হি ওয়াজ এ লেফটেন্যান্ট, হি ওয়াজ এ মেজর, এন্ড দেন হি ওয়াজ এ মেজর, দেন হি ওয়াজ দ্য এমপি এন্ড অল দ্যাট, দেন আফটার হি কেম ব্যাক, আসার পর আমরা আবার উই রিনিউড আওয়ার ফ্রেন্ডশিপ এন্ড ইন ওয়েন্ট অন এন্ড অন। তারপর when did you go to study, after that or before that? Then we got married. হ্যাঁ, তারপর আমরা বিয়ের সময় সবচেয়ে মজার ঘটনা বলি, বিকজ ইটস ইউ ইনভলভড, হোয়াট ডিড আই ডু, আমার আই নো আই ওয়েন্ট টু দ্য ওয়েডিং, ইউ মাস্ট হ্যাভ কাম, হ্যাঁ আই ওয়েন্ট টু দ্য ওয়েডিং, তো আমার বিয়ের সময় ওই সময় তো তোমার ধরো আমার বিয়ে 76, তো ওই সময় কোনো পার্লার টার্লার ছিল না, ছিল মে ফেয়ারতে, মে ফেয়ারতে দুই একটা, এন্ড দেন অত ওয়েডিং মেকআপও কেউ করতে পারতো না, তো তুমি আমাকে একটা একজনকে ঠিক করে দিয়েছিলে, আমি তুমি কি করেছিলে, একটা ছেলে, ওই ছেলেটার নাম চিনু, চিনু, চিনুকে নিয়ে আসছি, চিনুকে নিয়ে আসছি, চিনু ড্রেস মি আপ অন মাই, আমার গায়ে হলুদে এবং আমার বিয়েতে, সত্যি তুমি তুমি, এন্ড দেন দ্যাটস ওয়াই আই রিমেম্বার ইউ সো ফন্ডলি, ও মাই গড, বিসাইডস তুমি এত কিছু করো আমাদের জন্য, বাট নট দ্যাট, দিস ইজ দ্যাট ওয়াজ লাইক এ লং মেমরি, দ্যাটস লাভলি মেমরি, বাট ইউ ডিড ইউ গো অ্যাব্রড আফটার দ্যাট? I know. Then we got married, we got our children. Oh, bachcha kene holo to in the meantime bachcha kole niye ekta chhele ekta meye, ekta chhele ekta meye, amar meye ta boro, chhele ta choto, and then ora jokhon 7-8 years ami tokhon post graduation korlam Bangladeshe, and then they were little older, ওদের কে মতিন কে মতিনের কাছে রেখে আমি লন্ডনে গেলাম টু ডু মাই চাইল্ড এন্ড অ্যাডোলেসেন্স সাইকিয়াট্রি। হাউ লং ওয়াজ দ্যাট দ্য কোর্স? দ্যাট ওয়াজ অ্যাবাউট 1.5 ইয়ার্স, দ্যাটস আ লং, দ্যাটস আ লং টাইম, দেন ইউ কেম ব্যাক, দেন আই কেম ব্যাক, তার এখানেই তোমাকে একটা যেটা আমি রিয়েলি বলতে চাই সেটা হলো যে আমি যখন ঢাকায় ফিরে আসলাম দেন আমি ভাবলাম যে যেহেতু আমি একটা স্পেশালাইজ করেছি আর বাংলাদেশে কেউ নাই, সো আমি এটা প্র্যাকটিস করি, সো আমি ভাবলাম যে এটা করলে পারে আমি অনেক কিছু মানুষকে হেল্প করতে পারবো, দ্যাটস রিয়েলি নাইস, সো আই স্টার্টেড মাই চেম্বার, চেম্বার যখন করলাম অ্যান্ড দেন আই স সো মেনি পিপল কামিং টু মি, অ্যান্ড যখন পেডিয়াট্রিশিয়ানরা আমার কাছে সবাই পাঠিয়ে দিত, আমাদের যত পেডিয়াট্রিশিয়ান ছিল এরকম প্রবলেম পেলে আমার কাছে পাঠিয়ে দিত, অ্যান্ড আমি অনেক আই স্টার্টেড ডায়াগনোজিং
আমি ডায়াগনোজ করতে শুরু করলাম অটিজম। দ্য নেক্সট থিং ওয়াজ পেরেন্টসরা আমাকে বলতো যে আচ্ছা আপনি তো বললেন অটিজম, তো এখন কি করবো। আই ওয়াজ রিয়েলি ইন এ ডাইলেমা, অ্যাকচুয়ালি অটিজম বললাম কিন্তু ওদের কোথায় পাঠাবো, কে ওদেরকে হেল্প করবে, কি করবে। তখন আমি একটু একটু বুঝিয়ে দিতাম যে আপনি বাসায় এটা করবেন, বাট দ্যাট ওয়াজ নট ইনাফ। আমি 2004 আমার চাকরি ছেড়ে দিয়ে আমি একটা বাড়ি ভাড়া করে দুইটা কি তিনটা বাচ্চা নিয়ে শুরু করলাম একটা স্কুল, অ্যান্ড আমি কিছু ফর অটিস্টিক অ্যান্ড মেন্টালি চ্যালেঞ্জ চিলড্রেন আমি কিছু টিচার্স নিলাম, মানে টিচার কি যাদেরকে নিলাম দে নেভার হার্ড এই টার্মটাই শুনিনি। আই স্টার্টেড ট্রেনিং দেম যখন ইট ওয়াজ গোয়িং গুড, ওইটা ছোট একটা বাড়ি অ্যান্ড দেন পিপুল ওয়ার কামিং, দে ওয়ার গেটিং হেল্প, খুব সবাই খুব হ্যাপি ছিল। তখন আমি মতিনকে বললাম যে আমার এত ছোট বিল্ডিংয়ে তো আমি আর পারছি না, বিকজ এত বাচ্চা আমি তো জানতাম না আমাদের দেশে এত প্রবলেম আছে, এত প্রবলেম আছে। তখন ও একটা উত্তরাতে একটা বড় জমি কিনে একদম টেলার মেড একটা স্কুল আমার জন্য তৈরি করে দিল, এত সুন্দর। তুমি এখনো ভিজিট করো, আই হ্যাভ টু গো, ইউ হ্যাভ টু গো। তো একদম বিউটিফুল একটা বিল্ডিং করে দিল। দেন আই স্টার্টেড ওই থ্রি চিলড্রেন ফোর চিলড্রেন এটা করতে করতে নাও দেয়ার ইজ 184 চিলড্রেন। মাই গড, দ্যাটস আ লট অফ চিলড্রেন। 34 টিচার্স, 30 আয়ার্স, অল দ্য স্টাফস, অনেক এখন ইম্প্রুভ করছে, অনেক কাজ হচ্ছে। And this is something to see. You cannot imagine. Definitely, definitely. কিভাবে শিখছে, you know? 184, it's not a joke. কত কত বড় করে ফেলেছেন আপনি। I know, are you by any chance involved with আমাদের প্রাইম মিনিস্টারের মেয়ে যে সায়মা ওয়াজেদ পুতুল, যে ও যে কিছু করছে অটিজম নিয়ে অনেক কিছু করছে, আর ইউ অলসো ইনভলভ উইথ হার ইন সাম ওয়ে? তুমি তুমি জানো যে আমাদের গভর্নমেন্ট ইজ ভেরি সেন্সিটিভ টু দিস ইস্যু, উনি খুবই সাপোর্টিভ, ভেরি সাপোর্টিভ। ওনার মেয়ে ওনাকে এনকারেজ করেছে বিকজ পুতুল যেহেতু এই ব্যাপারে জানে, মাকে বলেছে, অ্যান্ড শি হ্যাজ এনকারেজ ভেরি মাচ অটিজম ডেভেলপমেন্ট আমাদের দেশে। আমরা ইপনা আছে একটা পিজিতে, ওখানে আমরা কমিটিতে আছি, আমরা গভর্নমেন্ট, হ্যাঁ, পুতুলের সাথে অনেক মিটিং করেছি, পুতুল অনেক আইডিয়াস দেয়, উই হ্যাভ সেমিনার্স, উই হ্যাভ ইউনো অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্রতি বছর আমাদের স্কুল থেকে বাচ্চারা ছবি এঁকে প্রাইম মিনিস্টারের কাছে দেয়, বিকজ ওনার কার্ড কিন্তু এসব বাচ্চাদের জন্য ঈদ কার্ড বা এই বাচ্চাদের, আমাদের বাচ্চারা এভরি ইয়ার 1 লাখ টাকা পায় ওনার কাছ থেকে, বিকজ আমাদের বাচ্চাদের ছবি অ্যাকসেপ্টেড হয় অন্য স্কুল থেকেও হয়, বাট সো নাইস, হাউ নাইস। এন্ড পেরেন্টসরা তো খুশিতে দে স্টার্ট ক্রাইং, বিউটিফুল ফিলিং, সো হ্যাপি। And one thing I heard, this was quite a while ago, apne bolchilen mone hoy je apnader ei challenge bachcho gulo ke apnara onek shomoy olympics e pathano hoy, and onek shomoy tara award ni ekbar to onek gulo award ni eschilo, to kon olympics e kothay pathiyechilen ar ki award ni eschilo, kon section is, I want to know. Very good question. Ami amar mone hoy this is a very good platform to talk about this, kan onekei jane na ami I'm the chairman of Special Olympics. Okay. Special Olympics holo ei je mentally challenged bachcha tader ke niye, it is not Paralympics. Paralympics holo they are physically disabled. These are mentally challenged. This is mentally challenged. To eder ke niye amra Special Olympics kori, ebong Special Olympics e amra ki kori, eder ke amra bibhinno games e train kori. Bachcho Special Olympics e ekhane office ache, and this is an international. Eta shuru koreche hocche amader John F. Kennedy-r bon. Because Achha. One of their sister Rosemary was mentally challenged and she was very bored, tokhon onar arek bon eta shuru kore, ekhon 180 countries e special olympics ache. China te giye ora tomar giye 180 gold medal, 70 silver God, medals, I'm so proud of them. And prime minister prottek bar ora ashle pare uni onar nije onaderke reception, bachchaderke reception day, প্রত্যেককে 1 লাখ করে টাকা দেয়, নট আ জোক, অ্যান্ড ইউ ক্যানট বিলিভ হোয়াট দ্য প্যারেন্টস ফিল। অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো নট আমার স্কুল, এটা অল অল ওভার বাংলাদেশ, আপনি তো অল দ্য ডিস্ট্রিক্ট, দ্যাট মিনস ইউ সেন্ড সাম অফ ইয়োর চিলড্রেন। আই হ্যাভ ফিউ চিলড্রেন অফ মাইন্ড, বাট
It's fantastic. Whole of Bangladesh. Shamim Appa, apne apna school e shombandhe bolchen. School e naam ta, as far as I know, is Beautiful Mind. Yes, is absolutely. That it? Yes. Apnar future plan ki sheta bolen? First time tomake boli je ei je Beautiful Mind school ta ami chalacchi. Shekhane je onek autistic bachcha ache, mentally challenged bachcha ache, onek CP babies ache. Ederke tomar je training dawa, ederke je life skill shekhano, ওদেরকে একাডেমিক সেশন শেখানো এজ গ্রুপটা কি বলতে পারবেন? এজ গ্রুপটা ইজ ফ্রম 3 to 20, 30 পর্যন্ত. What are the grouping that you have done? হ্যাঁ, সেটা বলছি তো. সো আমাদের টার্গেট হলো এইসব বাচ্চাকে লাইফ স্কিল শেখানো. So that they can at least have a livelihood. Livelihood, jate jate baba ma mara gele ora nijera cholte pare. Jara pare tadeke academic session kore. Amra ekdom amra formal curriculum follow kori. Amra bachchaderke নাচ গান শেখায়, আমরা বাচ্চাদেরকে স্পোর্টস শেখায়. তারপর মারা যখন আসে, যখন প্রথম আসে, তখন ওরা বলে যে কিছু হবে না, কিছু করতে পারবে না, আমরা এত টাকা খরচ করব কেন. ইজ ইট এ ভেরি এক্সপেন্সিভ স্কুল? আমরা ভেরি নমিনাল. আই ক্যান বিলিভ দ্যাট. ভেরি নমিনাল, বিকজ আমরা কমার্শিয়াল না, তুমি জানো. আমি জানি, আই নো মতিন ভাই. সো মতিন সব সাবসিডি দেয় আমাদেরকে, সব কিছু আমরা অল্প একটু নেই. আমরা ফ্রি করতে চাই না, ফ্রি করলে দে উইল বি কোনো কমিটমেন্ট থাকবে না. ফ্রি করা উচিত, ফ্রি করা উচিত না. সো আমরা কিছুটা নেই, বাট বাকিটা আমরা নেগেটিভ দেয় মেম্বারদিন দেয় ওটা. সো আপনি যে এই যে বাচ্চাদেরকে বিদেশে পাঠান, যখন যখন অলিম্পিক্সে পাঠান, দেয়ার ইজ এ রিজন বিহাইন্ড ইট অলসো, বিকজ ইউ আর অলসো আ ভেরি গুড স্পোর্টস ওম্যান. বলেন, কিসে কিসে আপনি চ্যাম্পিয়ন বলেন? স্পেশাল অলিম্পিক্সের আসার একটাই কারণ হলো, আমি অল মাই লাইফ আই ওয়াজ এ স্পোর্টসম্যান. আমি বললাম যে আমাদের বাসায় অনেক ভাই বোন হওয়াতে ভাইদের সাথে ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস খেলাতে আই লার্নড অল দ্য গেমস. সো আমার স্কুল লাইফে, আমার কলেজ লাইফে, আমার মেডিকেল লাইফে আই ওয়াজ অলওয়েজ ব্যাডমিন্টন অ্যান্ড টেবিল টেনিস চ্যাম্পিয়ন. ফ্যান্টাস্টিক, নো ওয়ান্ডার আই গট আ লট অফ ট্রফি ইন দ্যাট লাইন অলসো. ইন দ্যাট লাইন অলওয়েজ. সো আমি অনেক স্পোর্টস সম্বন্ধে বুঝি. সো আমার এই যে স্পেশাল অলিম্পিক্সের বাচ্চাদের নিয়ে যায়, আমার আইডিয়া আছে বলে আই ক্যান রিয়েলি tell other people what to do. You can guide them also. How to guide them. That's really nice. I onek bar HOD hoye gechi and I manage them very well. And then ekhon jara HOD hocche, ami oderke train up kori. You know how, what you do when you become an HOD. HOD ta bolen to exactly what is head, it? Head of the delegates. Mane head of the delegate. 50 bachcha niye jaccho, 30 coaches niye jaccho. What you have to do, what do you need to do. How wonderful. So oto dure ekta bideshe giye, so eigulo sob oderke diye, and they do good, they are very good. Fantastic. I am so proud of you, Shamim Appa. Ki bolbo je apni eto kichu korchen, apnar basha tato eigulo je eto kichu jani, ami nijei jani na. Let's go to your husband now. I know Matin bhai is a very good businessman, and age beginning e joni army te chilen seta jantam na ami, and ami jani uni khub entertain korte pochondo kore. 30 মাসে 30 দিনের ভিতরে 29 দিনই মনে হয় বাসায় দাওয়াত থাকে, আইদার রিলেটিভ অর ফ্রেন্ডস. ইজন্ট দ্যাট রাইট? অ্যাবসলিউটলি. এন্ড ইউ আর সাপোর্টিং উনি, তুমি আবার আপনার বাসার দিকে সাপোর্ট করছেন পুরো? সাপোর্ট কি, ও আমাকে বিকেল 5টার সময় ফোন করে অফিস থেকে, আজকে কিন্তু 10 জন খাবে, রাত্রে তুমি কি ম্যানেজ করতে পারবে? তো করতে তো হবে. তো আমি তো অলওয়েজ সাপোর্টিভ, বিকজ আমি জানি আমার হাজবেন্ড অন্য কোনো ক্লাবে যায় না, হি জাস্ট অফ যায় না, you know, adda marina, he office and home. So, and he loves entertaining friends. So, etate ami kokono discourage korina. That's a very good thing. I give good him thing. Full support, because he supports me always in everything. Amra bochhore to bochhore apnar ekta barbecue koren annual, যেটা খুব সুন্দর করে আয়োজন করা হয়, খুবই পপুলার, বন্ধু বান্ধব সব যাওয়ার জন্য অস্থির, কারণ সবার সাথে সবার দেখা হয়ে যায়, ইনফ্যাক্ট বিদেশ থেকে যারা তারাও আসে. সো এটার উদ্যোগ তো আমার মনে হয় একটু মতিন ভাই নাই, অ্যান্ড দ্য মেনু ইজ এক্সকুইজিট. এটা মেনুটা কি মতিন ভাই করেন, আপনি করেন? আমরা দুজন মিলে করি. Beautiful hoy, we really look forward to that. So ei je ekta amra khub bhalo feel kori je tumra asho, na sobai jay, sobai enjoy kore, because Matin bhai and aap dujone, you've got such a warm heart. Thank you, you welcome everybody. Tumi eto bhalo bhalo kotha bolcho, thank you so much. Na shotti kotha bolchi, because otherwise orokom warm heart na hole kyo jabe na. Now we really feel so good to have the friends, feel comfortable over there. And tachhara aap khub sundor apnar bagan ache. You've got a three-storied house. সামনে খুব ভালো লন আর খুব সুন্দর গোলাপের বাগান. এটা আমি কোনোদিন জিজ্ঞেস করিনি, এই বাগানের শখটা কার? মতিনের শখ, বাট
আমি হ্যান্ডস অন আমি করি তাই না আমাদের দুজনের রোজেস এত সুন্দর বাগান হি লাভস দ্য লন হি কোনোদিন ডিস্ট্রয় করবে না খুব সুন্দর লন খুবই এন্ড আমি গাছ কেনা কোথায় লাগাবে কোথায় কোন গার্ডেনিং সো ইওর পাস্ট টাইম ইজ দ্যাট ইজ গার্ডেনিং ইওর পাস্ট টাইম নাও নাকি না গার্ডেনিং ইজ ওয়ান অফ মাই পাস্ট টাইম আই ডু আ লট অফ গার্ডেনিং বাট তাছাড়াও আমার অনেক পাস্ট টাইম আছে আই লাভ টু লিসেন টু রবীন্দ্রসঙ্গীত অনেক গান শুনি গান শোনা আমাদের দুজনের খুব অভ্যাস অনেক রাত জেগে জেগে গান শুনি আর আমি অনেক সুডোকো করি আচ্ছা সারাদিন সুডোকো একটু টাইম পেলে সুডোকো সুডোকো জিনিসটা কি একটা একটা নাম্বার গেম আমার মানে গ্রেটেস্ট পাস্ট টাইম তো ওরা যখন আসে তখন আমার বন্ধুরা বলে তোমাকে আর পাওয়া যাবে না তোমার সাথে আর কোনো কথা নেই ওদের সাথে ওদের সাথে রান্না কি এখনো করা হয় নাকি না সে সময়টা হয় না অনেক রান্না করি আমি মনে হয় আজকাল আর সেগুলো কেউ করে না আমি আমার আমার মতো এখনো মোরব্বা করি আমি পিঠা আচার মোরব্বা ভুলেই গেছি আমি কেন করি আই জাস্ট ওয়ান্ট দ্যাট আমাদের বাচ্চারা এবং নাতিরা ট্রেডিশনাল না ভুলে শিখুক এগুলো না ভুলে আনফর্চুনেটলি আমাদের সময় অনেক সীমিত আর আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে প্রোগ্রাম বাট বিফোর উই ফিনিশ আই ডোন্ট নো whether you've seen any of the programs so I'll have to take a selfie with you are you ready for it oh lovely great চলে আসুন আমার কাছে you're looking so beautiful অপূর্ব প্রিয় দর্শক তাজা চায়ের আড্ডা আজ এখানে শেষ করছি আপনারা তাজা চায়ের আড্ডা বা এনটিভির অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে টিল দেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন এনটিভি